الصبح مبدا بطلعته والليل دجا من السلام عليكم ورحمه الله وبركاته شماني الدين دار بر مطبقي بهي ابن بن আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারক মাত্র চল্লিশ দিনের ভেতরে চেহারা সুন্দর থেকে সুন্দরতম করা সুন্দর পদ্ধতি আপনাদের সামনে করছি আল্লাহ রবুল আলমীন আমাদেরকে সৃষ্টি করেছেন দিয়েছেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদেরকে একটি সুন্দর মুখমন্ডল হাত আমাদের চেহারা কিন্তু আমাদের আমলের দ্বারা আমাদের বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করার দ্বারা অনেক সময় আমরা আমাদের সুন্দর চেহারাকে বিনষ্ট করে ফেলি আবার অনেকে নানা প্রকার চিন্তা নানা ধরনের টেনশনের কারণেও চেহারা নষ্ট হয়ে যায় কারোর বা স্বাস্থ্যহানির কারণে অথবা নানা ধরনের বিকৃত হয়ে যায় মধ্যে আল্লাহ কোরআন আল্লাহর এমন এমন বিষয় দান করেছেন যা সচরাচর কিতাবে আপনি খুঁজে পাবেন না এগুলো আউলিয়ায় কেরামগণ তাদের ধ্যান ধারণা থেকে কাশ মুরাকাবা মুসাহাদা থেকে আবিষ্কার করে রেখেছেন আল্লাহ রবুল্লা আলমিনের এই কোরআন করিমের দুটি আয়াতের বদৌলতে কোরআনের নূরের দ্বারা আমরা আমাদের চেহারাকে অনেক সুন্দর করে নিতে পারি আসুন জেনে নেই কি সেই ব্যবস্থা প্রথমে ফজরের নামাজ আদায় করে যায় নামাজে বসে আমরা তিনবার দুধ শরীফ পাঠ করে নেব যে কোনো দূর এরপর কুরানুল করিমের চব্বিশ নম্বর সুরা এই সুরার পঁয়ত্রিশ নম্বর আযাতে প্রথম অংশ যেখানে লেখা আছে والارض ای কথাটি 11 বার পাঠ করবেন এরপর কুরআনুল কারীমে 95 নম্বর সূরা সূরা আত-তিন এই সূরার 4 নম্বর আয়াতটি 11 বার পাঠ করবেন بسم الله الرحمن الرحيم لقد خلقنا الان এই আয়াতটি এগারো বার পাঠ করার পরে নেবেন এরপর দুই হাতের তালুতে এগারোটি ফুক নিবে ডান হাতে ছয়টি এবং বাম হাতে পাঁচটি দুই হাত একত্রিত করে মুখ দুইবার মাসে করবেন এবং এরপর বলবেন আমিন এইভাবে ফজরের নামাজের পর এবং এশার নামাজের পর এই আমল করবেন ইনশাআল্লাহ একাধারে চল্লিশ দিন এই আমল করলে চেহারা আশ্চর্যজনক ভাবে পরিবর্তন হবে নূর চলে আসবে এবং চেহারা লাবণ্যতা ফিরে আসবে চেহারা হয়ে উঠবে চাঁদের মতো সুন্দর মনে রাখবেন এই আমল করাকালীন সময়ে কাজা করতে পারবেন না আর একটি ওয়াদা করে নিন এই আমল করার পর জীবনে আর দিন নামাজ কাজা করবেন না এই আমল করার পর আপনি নিজে আপনার চেহারা আয়নাতে দেখে পরীক্ষা করে নেবেন ইনশা আল্লাহ এক শত ভাগ পরীক্ষিত এবং এটি একটি কার্যকর আমল আল্লাহ সবাইকে সুন্দর চেহারা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরক